হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আসাদুজ্জামান। তো আমি হচ্ছে আপনাদের ইঞ্জিনিয়ারিং জিওলজি অ্যান্ড জিওমরফোলজি এর ক্লাস নিব আর কি। তো এখন যেটা কথা হলো যে আপনাদের এর একটা চ্যাপ্টার আগে করাইছি, ফেসবুক গ্রুপে পোস্ট দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে জোগাড় করে নিতে পারেন, ইন্ট্রোডাকশন ছিল সেটা। আজকে যেটা পড়াচ্ছি ফাইনালের জন্য, এটা হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার, এটা হচ্ছে স্টিম সিস্টেম অ্যান্ড অর্ডারিং। তার আগে বলে দিই যে আমি আপনাদের ক্লাস নেব হচ্ছে জুমে ক্লাস নিতে পারবো না, কারণ অনেকেই জুমে ঢুকতে পারতেছেন না বা জুমে অনেকেরই ক্লাস শুরু করতে প্রবলেম হয়। তাই আর কি আমি আপনাদের যেটা করব যে ফেসবুক যে গ্রুপ আছে সেখানে আমি আমার ম্যাটেরিয়ালস বা স্লাইড আপলোড দেব, আর স্লাইডের শেষে আপনার এই ইউটিউবে একটা ভিডিও দেওয়া থাকবে, সেই টিউটোরিয়াল ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেই লিঙ্কটা ইউজ করে ইজিলি দেখতে পারবেন। যাই হোক, আজকে ক্লাসে চলে আসি। তো আজকের টপিক হচ্ছে স্ট্রিম সিস্টেম অ্যান্ড অর্ডারিং। তো স্ট্রিম সিস্টেম অ্যান্ড অর্ডারিংটা কি বলি, যে এই স্ট্রিম অ্যাকচুয়ালি কী বোঝায়, স্ট্রিম ইজ এ বডি অফ ওয়াটার। এখানে বলা আছে এই স্ট্রিম ইজ এ বডি অফ ওয়াটার দ্যাট ক্যারিজ সেডিমেন্ট পার্টিকেলস অ্যান্ড ডিজলভ আয়ন্স। অর্থাৎ স্ট্রিম হচ্ছে পানির একটা বডি, অর্থাৎ আমরা নদীতে বা পুকুরে যেটাই দেখি না কেন সেখানে কিন্তু পানির একটা বডি দেখতে পারি, নদী বা পুকুরে যেটাই বলি এটা কিন্তু একটা পানি বা পানির একটা গঠন দেখতে পারি। তো এই পানির ভিতরে কী থাকে, আমার সেডিমেন্ট পার্টিকেল থাকে এবং ডিজলভ আয়ন। ডিজলভ আয়ন মানে কি, যেমন সমুদ্রের পানিতে আমরা দেখবো যে লবণ থাকে, লবণ, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, এগুলো হচ্ছে আমার ডিজলভ আয়ন, ঠিক আছে। তো এগুলো আর কি, তো যে যে বডি, যে এই স্ট্রিম হচ্ছে একটা পানির বডি যেখানে হচ্ছে আমার সেডিমেন্ট পার্টিকেল থাকবে, ডিজলভ আয়ন থাকবে এবং যেটা হচ্ছে আমার ডাউন স্লোপ অর্থাৎ নিচে বা ঢালু কোনো পথে নিচের দিকে হচ্ছে ফ্লো হবে, তো অর্থাৎ আমার এটা নদী বা নদী নালাটাকে বোঝানো হয়েছে আর কি। এটা হচ্ছে স্ট্রিম। যেমন এখানে আমি যদি এক্সাম্পল দেই, এই যে এটা হচ্ছে আমার ছবি, এই যে ছবিতে হচ্ছে আমার এগুলো হচ্ছে আমার ল্যান্ড, ঠিক আছে, এগুলো হচ্ছে ল্যান্ড। আর এই যে নদীর মতো যেটাকে দেখতেছি নীল কালারের, এটা হচ্ছে আমার স্ট্রিম, হ্যাঁ, এটাকে আমার স্ট্রিম বলা হয়, ঠিক আছে। তো এখানে যেটা বলা আছে যে স্ট্রিম আমার কেন ইম্পর্টেন্ট, যে স্ট্রিম আর কেন ইম্পর্টেন্ট, তো এখান থেকে আমার স্ট্রিম হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে যে এখানে বলা আছে স্ট্রিম ক্যারি মোস্ট অফ দ্য ওয়াটার দ্যাট গোজ ফ্রম দ্য ল্যান্ড টু দ্য সি। অর্থাৎ স্ট্রিমটা আমার ইম্পর্টেন্ট এই জন্য যে স্ট্রিমটা হচ্ছে আমার পানিকে ধরেন যে ল্যান্ড থেকে সিতে নিয়ে যায়। অর্থাৎ আমি যদি একটু এক্সাম্পল দিই এখানে বোর্ডে, এখানে যেটা বলা আছে ধরলাম যে এটা আমার, এখানে আমি যেটা বলি ধরলাম এটা আমার একটা পাহাড়, হুম, এটা আমার একটা পাহাড় আর এখানে হচ্ছে আমার সমুদ্র আছে, এটা হচ্ছে আমার সি, এটা হচ্ছে আমার সি, হ্যাঁ, সমুদ্র। তো এই পাহাড় থেকে আমার একটা নদী উৎপন্ন হয়ে এরকম আঁকা বাঁকা পথ দিয়ে আমার সমুদ্রে গিয়ে মিলিত হয়, তাই না? ধরলাম যে এটা আমার নদী, এখানে আমার আঁকা বাঁকা হয়ে এখানে আমার সমুদ্রে গিয়ে প্রবাহিত হয়, এটা হচ্ছে আমার নদী, হ্যাঁ। তো আশেপাশে আমার বিভিন্ন ল্যান্ড থাকে, তো স্ট্রিমটা আমার ইম্পর্টেন্ট হচ্ছে এই জন্য যে স্ট্রিমটা হচ্ছে আমার এই যে নদী এখান থেকে উৎপন্ন হয়ে ল্যান্ড থেকে এটা আমার সমুদ্রে যায়। তো এই অবস্থায় একটা নদী যখন পাহাড় থেকে উৎপন্ন হয়ে যখন আমার সমুদ্রে যায়, তো এই অবস্থায় আমার কী হয়, ধরুন যে আকাশে আমার এখানে মেঘ আছে, মেঘ, তো দেখা গেলো যে এখানে আমার কোথাও রোদ উঠছে, তো রোদে এটা যদি আমার সূর্য হয়, তো এই রোদে আমার কী হয়, যে এই রোদে হচ্ছে আমার এই নদীর পানিটা হচ্ছে বাষ্প হয়, নদীর পানিটা আমার বাষ্প হয়, তারপর কী হয়, বাষ্প হওয়ার পর এই পানিটা হচ্ছে আমার এখানে মেঘে যায়, মেঘ বা ক্লাউড, এই ক্লাউড থেকে আবার দেখা গেলো যে পরে আবার বৃষ্টি হয়ে, দেখা গেলো যে বৃষ্টি হয়ে মাটিতে চলে আসে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার ম্যাটার, যে এই যে আমার এই যে একটা নদীর পানি এরকম বাষ্পীভূত হলো, হয়ে মেঘে গেলো, মেঘ থেকে আবার পানি নিচে আসলো, এটাকে আমার বলে ওয়াটার সাইকেল। তো একটা স্ট্রিম এই জন্য ইম্পর্টেন্ট যে এই ওয়াটার সাইকেলের জন্য আমার স্ট্রিমটা ইম্পর্টেন্ট আর কি, বুঝছেন? তো এটা হচ্ছে ম্যাটার।
এরপর আসি হচ্ছে আমি তো এটাই বোঝানো হয়েছে এখানে স্ট্রিমটা আমার জন্য ইম্পর্টেন্ট। দুই নম্বর হচ্ছে যে স্ট্রিম ক্যারি বিলিয়ন টনস অফ সেডিমেন্ট টু লোয়ার এলিভেশন দাস ওয়ান অফ দ্য ট্রান্সপোর্টেশন মিডিয়াম ইন দ্য প্রোডাকশন অফ সেডিমেন্টারি রকস। অর্থাৎ স্ট্রিম হচ্ছে আমার বিভিন্ন ধরনের সেডিমেন্টারি বা বিভিন্ন ধরনের ধুলাবালি আমার মাটির দিকে নিয়ে যায়, ঠিক আছে। যেমন এটা যদি আমি বলি যে সে ধরলাম যে এটা আমার মাটি আর এটা হচ্ছে আমার পানি, এটা হচ্ছে আমার পানি, হ্যাঁ। তো এই যে এটা যদি আমার স্ট্রিম বা নদীর ওয়াটার বলি, তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের আমার এরকম হচ্ছে সেডিমেন্ট পার্টিকেল বা ধুলাবালি এখানে আমার থাকে, হ্যাঁ। এইগুলো হচ্ছে আমার ধুলা। তো এই ধুলাবালিগুলা পানির সাথে এদিকে যায়, তো মাঝে মধ্যে পানি স্লো হলে দেখা যায় ধুলাবালিগুলা নিচে ডিপোজিট হয়। তো নিচে যদি ডিপোজিট হয় তখন কি হয়, তখন হচ্ছে আমার সেখানে পাথর তৈরি হয়। তো এই জন্য আমার স্ট্রিমটা ইম্পর্টেন্ট, যে আমার এই যে ধুলাবালিগুলা পরিবহন করতেছে বা পানিতে নিয়ে যাচ্ছে সেজন্য আর কি। আচ্ছা, হ্যালো, তো তারপর যেটা বলি যে তিন নম্বর হচ্ছে এখানে যেটা বলা আছে যে স্ট্রিম ক্যারি ডিজলভ আয়নস অ্যান্ড দ্য প্রোডাকশন অফ কেমিক্যাল ওয়েদারিং ইন টু ওশেন্স। অর্থাৎ স্ট্রিম হচ্ছে আমার কী করে, যে সমুদ্রের মধ্যে আমার বিভিন্ন ধরনের আয়ন ডিজলভ আয়ন এগুলো হচ্ছে আমার সমুদ্রের মধ্যে নিয়ে যায় আর কি, প্রবাহিত করে। তো এবার আসি অর্ডারিং, যে এখানে অর্ডারিং কী বোঝাইছে। তো এখানে বলা হয়েছে যে স্ট্রিম অর্ডারিং অ্যাকচুয়ালি বলা হয়েছে যে দ্য স্ট্রিম ইন এ ড্রেনেজ সিস্টেম অর বেসিন ক্যান বি অ্যাসাইন্ড এস অর্ডার, ইট ইজ মেজারিং টুলস বাই হুইচ দ্য পজিশন অফ দ্য স্ট্রিম ইন এ মেজার। অর্থাৎ একটা স্ট্রিমে আমার কতগুলো শাখা প্রশাখা আছে এগুলোকে আমার অর্ডারিং বলা হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে। এটা যদি আমি এখানে বলি, এখানে যদি আমি এক্সাম্পল দিয়ে বলি তাহলে জিনিসটা বুঝতে ভালো হবে। যে উপর থেকে যদি আমরা দেখি, ধরলাম যে এটা আমার একটা নদী, হুম, তো এই নদীর এটা এদিক দিয়ে একটা শাখা গেছে, এদিক দিয়ে একটা শাখা গেছে, হ্যাঁ, এভাবে একটা গেছে, এদিকে একটা শাখা গেছে, হ্যাঁ, এভাবে একটা যদি দিই, এভাবে আমার একটা শাখা গেছে, এভাবে যদি দিই, এভাবে, এভাবে। তো একটা নদী যদি আমরা উপর থেকে দেখি এরকম গাছের মতো লাগবে, হ্যাঁ, এই নদী থেকে এটা একটা উপনদী গেছে, উপনদী থেকে আরেকটা শাখা নদী গেছে, শাখা নদী থেকে একটা ড্রেনের মতো করে গেছে এরকম। তো এখানে আমি যেটা বলবো যে এই যে এখানে যেমন যে এই শাখাটা বলি, এটার কোনো শাখা নাই, এটা কিন্তু এটাকে আমি বলবো এক নম্বর অর্ডার, ঠিক আছে। কারণ এই শাখাটা যখন আরেকটা নদীতে এসে মিলিত হয়েছে, তো এই নদীতে কী হয়েছে, এই নদীর এই শাখাটা আছে, তার মানে আমি এই এইটা এটাকে বলবো আমি এটাকে আমি বলবো দুই নাম্বার, ঠিক আছে। কারণ এই এক আর দুই মিলিত হয়েছে কোথায়, এখানে। তো এটাকে আমি বলবো কত, তিন নাম্বার। তো এই যে এক এক দুই তিন এভাবে যে আমি শাখাগুলো করতেছি, এটাকে আমার বলা হয় অর্ডারিং সিস্টেম, বুঝছেন, এটাকে আমার বলা হয় স্ট্রিম অর্ডারিং। তো নর্মালি অর্ডারিংটা আমার এই এই কয় মেথডে করা হয়। এক নম্বর হচ্ছে আমার হর্টনস অর্ডারিং সিস্টেম, দুই নম্বর হচ্ছে স্ট্রেলার্স, তিন নম্বর হচ্ছে স্ট্রিপ, চার নম্বর হ্যাক, পাঁচ নম্বর টপোলজিক্যাল, ছয় নম্বর হচ্ছে কনসিস্টেন্ট। তো নর্মালি আমরা এখানে সিলেবাসে আছে হর্টনস অর্ডারিং সিস্টেম এবং স্ট্রেলার্স অর্ডারিং সিস্টেম, যে এই অর্ডারিং সিস্টেমগুলো ইউজ করে আমার একটা রিভারের বিভিন্ন ধরনের প্যারামিটার বের করা হয়, ঠিক আছে। তো এখানে আমরা যেটা দেখতেছি এখানে হচ্ছে আমার হর্টনস অর্ডারিং সিস্টেম। তো হর্টনস অর্ডারিং সিস্টেমে কিছু ক্রাইটেরিয়া আছে, ফান্ডামেন্টাল ক্রাইটেরিয়া অফ হর্টনস অর্ডারিং সিস্টেম। তো কী কী ক্রাইটেরিয়া আছে এখানে আছে, যেমন বলা আছে যে দ্য ফার্স্ট অর্ডার স্ট্রিম আর হু দোজ হু হ্যাভ নো ট্রিবিউটারিজ। অর্থাৎ ফার্স্ট অর্ডার অর্থাৎ এক নম্বর অর্ডার হচ্ছে সেটাকে বলা হয় যার কোনো শাখা প্রশাখা নাই, ঠিক আছে। যেন আমি যদি এখানে দেখি এই যে এটা, অথবা আমি যদি যে এটার কথা বলি, এটা এটা হচ্ছে আমি এক নম্বর বলবো। কারণটা কি, এটা যদি আমি ধরি এটার কিন্তু কোনো শাখা প্রশাখা নাই, আমি যদি চাই এটাকে ধরতে তাহলে এটাকে এটাকেও আমি এক ধরতে পারি চাইলে, ঠিক আছে। এটা যদি আমি এক ধরি তাহলে এই যে এই বড়ো লাইনটা এদিক দিয়ে এসে এই দিকে চলে গেছে, তো যাই হোক অত ইয়েতে যাওয়ার দরকার নেই। তারপর ধরলাম যে আমি
এটাকে এক ধরলাম। তো এই যে যার কোনো শাখা প্রশাখা নেই সেটার নাম্বার হচ্ছে এক, তাহলে এটা এক, তারপরে যে এটা এক, তারপর হচ্ছে এইটা, এটা হচ্ছে এক। হ্যাঁ, এটা হচ্ছে হরটনস মেথড সিস্টেম। তারপর দুই নম্বরে বলা হয়েছে দ্য সেকেন্ড অর্ডার সিস্টেম রিসিভস ওয়াটার ফ্রম দ্য ফার্স্ট অর্ডার স্ট্রিম অনলি। অর্থাৎ এখানে যেটা বলছে যে সেকেন্ড অর্ডার সিস্টেম কাকে বলা হয়, যে যেই নদীটা বা যেই নদীটা হচ্ছে এক নম্বর নদী থেকে পানি নিবে সেটাকে আমার সেকেন্ড অর্ডার বলা হয়। তার মানে এখানে আমি কোনটাকে সেকেন্ড বলবো, এই যে এটা যদি আমার এক হয় তাহলে এটা আমার এক হয় তাহলে এই যে এটাকে আমি বলবো কত, দুই নাকি। তারপরে যে এটা এটা আমার এক, কারণ এটার কোনো শাখা প্রশাখা নেই। তো এই এক এবং এই এক, এই একের পানি এসে কোথায় এসে এই নদীতে, তাহলে এটাকে এটাকে আমি দুই বলবো। ঠিক তেমনি এটা আমার এক, তারপর হচ্ছে এটাও আমার এক, তাহলে এই এক আর এই একের পানি মিলিত হচ্ছে কোথায়, এটাতে, তাহলে এটাকে আমি কী বলবো, দুই বলবো, এরকম আর কি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার এই স্ট্রিম অর্ডারিং এক দুই। তো ঠিক তেমনি যে থার্ড অর্ডার সিস্টেম কীটা বলে, যেটা হচ্ছে দুই নম্বর অর্ডারের পানি যেটা রিসিভ করে সেটাকে থার্ড অর্ডার বলা হয়। আবার ফোর্থ অর্ডার কাকে বলা হয়, তিন নম্বরের পানি যেটা রিসিভ করে সেটাকে আমার ফোর্থ অর্ডার বলা হয়, সেমভাবে আর কি। এটা হচ্ছে এই সিস্টেমের মেথড। এই যে এখানে এক্সাম্পল দেওয়া আছে ভালো করে, যে এই যে এটা দেখেন, এই যে এটা এক, এটা এক, এটা এক, এটা এক, এই একের পানি, এই যে এক একের পানি যে দুইয়ে গেছে একের পানি। এখন কথা হলো এই এক তো এখানেও মিলিত হয়েছে তাই না, এটা কিন্তু এটা তিন কেন, এর কারণ হচ্ছে এই যে একের পানি দুইয়ে গেছে, দুইয়ের পানি কিন্তু তিনে আসছে। এখন একটা শাখায় আমার ধরেন একদিকে এক আছে একদিকে দুই আছে তাই না, তো এই এক আর দুইয়ের মধ্যে বড় কোনটা, দুই, কাজে আমার দুইটা কাউন্ট হবে। সো দুইয়ের পানি যেহেতু এখানে মিলিত হয়েছে তাই আমি এটাকে তিন বলবো। ঠিক আছে, সো একের পানি আমার তিনে মিলিত হয়েছে। ঠিক তেমনি এখানেও এই এক একের পানি এই যে দুইয়ে মিলিত হয়েছে এক, তো এরকম এই যে তিন, এটা হচ্ছে তিন, তিনের পানি কোথায় এসছে, এই যে চারে মিলিত হয়েছে, এই বড় শাখাটা হচ্ছে চার, তো এই চার মিলিত হয়েছে কোথায়, এই যে পাঁচের সাথে। তো এইভাবে হচ্ছে আমার লাইনিংগুলো করা হয়। তো এটা একটা ম্যাথ থাকবে, এরকম একটা ম্যাথ দেওয়া থাকবে, এই ম্যাথে হচ্ছে আপনার এই যে এখানে আপনার এই শাখাগুলো আপনাদের বের করতে হবে যে এক দুই তিন চার এই শাখাগুলো কত কী কী। এই শাখাগুলো আপনাদের পরীক্ষায় নাম্বারিং করে বের করতে হবে। তো এখন আমার এখানে বলা আছে যে নাম্বার অফ অর্ডার, তাহলে আমার এখানে যে ফার্স্ট অর্ডার কয়টা, ষোলোটা। অর্থাৎ এই যে এক, এখন আমার গুনতে হবে যে এখানে এক কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এইভাবে একের সংখ্যা হচ্ছে আমার ষোলোটা। এই যে লিখছে ফার্স্ট অর্ডার হচ্ছে সংখ্যা হচ্ছে আমার ষোলোটা, সেকেন্ড অর্ডার আছে আমার পাঁচটা, থার্ড অর্ডার আছে চারটা। অর্থাৎ আমি যদি যাই এখানে যে সেকেন্ড অর্ডার আছে চারটা, থার্ড অর্ডার আছে পাঁচটা, এইভাবে গুনলে আপনার সংখ্যাটা এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, আর এল ওয়ান এল টু দ্বারা বোঝায়, এল ওয়ান হচ্ছে আমার লেন্থ, অর্থাৎ এই যে এন ওয়ান আছে এই যে আমার ফার্স্ট অর্ডারের অ্যাভারেজ দৈর্ঘ্যটা কত। ঠিক আছে, তাহলে যে ফার্স্ট অর্ডার ফার্স্ট অর্ডার ফার্স্ট অর্ডার, এই ফার্স্ট অর্ডারের অ্যাভারেজ দৈর্ঘ্য হচ্ছে কত, ছয় মাইল। এটা ম্যাথে দেওয়া থাকবে, এই সংখ্যাগুলো এই সংখ্যাটা ম্যাথে দেওয়া থাকবে যে লেন্থ কত। তারপর সেকেন্ড অর্ডার, এই যে সেকেন্ড অর্ডার যেটা এই যে দুই দুই যেটা দুই এই দুই এই দুই এই দুই, তো এই দুইয়ের ইয়ে থাকবে হচ্ছে আমার কত, টোয়েন্টি ফাইভ। এল থ্রি থাকবে হচ্ছে আমার সেভেন্টি ফাইভ, এল ফোর থাকবে হচ্ছে একশো পাঁচ। মানে আপনার হচ্ছে এই যে অর্ডার যত বড় হবে, যেমন ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট অর্ডার সবচেয়ে ছোটো এই জন্য মাইল ছোটো, তো ফিফথ অর্ডার সবচেয়ে বড়, যে বড় অর্ডারের দৈর্ঘ্য আমার সবসময় বড় হবে, যে দুশো, ঠিক আছে, বা বড় হয় সবসময়। তো যাই হোক, তো এরপর হচ্ছে আমার এখানে যেটা লেখা আছে যে এই স্টিম সিস্টেমে আমার এই যে এন ওয়ান এন টু বা এল ওয়ান এল টু আমরা যে বের করলাম, এগুলো আমার কোন কাজে লাগবে। তো এগুলো হচ্ছে আমার প্যারামিটার দেওয়া আছে। এক নম্বর কি, আমার বাইফারকেশন রেশিও দেওয়া আছে। ঠিক আছে, তো বাইফারকেশন রেশিওটা কি, যে দ্য রেশিও বিটুইন দ্য নাম্বার অফ স্ট্রিম, অর্থাৎ এন এক্স এন এক্স প্লাস টু, অর্থাৎ এন ওয়ান বাই এন টু অথবা এন টু বাই এ থ্রি অথবা এন থ্রি বাই এন ফোর। অর্থাৎ একটা এন ওয়ান এন ওয়ান বাই এন টু, এভাবে। তো আমার এখানে সূত্র হচ্ছে কি, ওয়ান বাই ফোর এন ওয়ান বাই এন টু প্লাস এন টু বাই এন থ্রি, এই সূত্র বসাতে হবে আর কি অ্যাকচুয়ালি। তারপর লেন্থ রেশিওটা কি, যে দুইটা পাশাপাশি দুইটা অর্ডারের লেন্থের আমার রেশিওটা কত। ঠিক আছে, এই যেটা হচ্ছে সূত্র, ওয়ান বাই ফোর এল টু বাই এল ওয়ান এল থ্রি বাই এল টু এল ফোর বাই এল থ্রি। এটা তিন নম্বর হচ্ছে আমার স্ট্রিম ফ্রিকোয়েন্সি। স্ট্রিম ফ্রিকোয়েন্সিটা কি, যে হচ্ছে আমার এই যে যদি বি যদি টোটাল নাম্বার অফ স্ট্রিম হয় ড্রেনেজ সিস্টেম,
তাহলে এখানে হচ্ছে আমার এই যে সূত্র টোটাল নাম্বার অর্থাৎ এন ওয়ান এন টু এন থ্রি এর নাম্বার ভাগ হচ্ছে আমার এই যে এরিয়া ইন্টু হচ্ছে ডি, ডি হচ্ছে আমার হচ্ছে স্টেমের স্টেমের হচ্ছে এরিয়া, ড্রেনেজ এরিয়া অ্যাকচুয়ালি এটা। চার নম্বর হচ্ছে আমার ড্রেনেজ ডেন্সিটি, ড্রেনেজ ডেন্সিটির সূত্র হচ্ছে কি, এখানে আমার সংজ্ঞা পড়তে হবে না, যার সূত্রগুলো দেখলেই হবে। এই যে এটা হচ্ছে সূত্র এল ওয়ান এন ওয়ান এল টু এন টু বাই হচ্ছে ড্রেনেজ এরিয়া, ড্রেনেজ এরিয়া এই যে এডি, এডির মানটা আমার দেওয়া থাকবে। পাঁচ নম্বর হচ্ছে লেন্থ অফ ওভার লেন্থ ফ্লো হাফ ইন্টু ওয়ান বাই এই যে ড্রেনেজ রেশিও, এটা এই সূত্রগুলো মনে রাখবেন। ছয় নম্বর হচ্ছে ফর্ম ফ্যাক্টর বি বাই এল, সাত নম্বর ছয় না তারপর হচ্ছে এই যে এই সূত্রটা এল বাই বি, এগুলো মান দেওয়া থাকবে সমস্যা নেই। এখন আমরা এখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা আমরা বোঝার ট্রাই করবো আর কি। তো এখন আমরা ম্যাথ দেখতেছি, তো এই ম্যাথে আমি যেটা বলবো যেখানে আমার একটা ম্যাথ দেওয়া আছে যে ড্রেনেজ এরিয়া, এখানে ড্রেনেজের এরিয়া দেওয়া আছে ৩৩১২ স্কোয়ার মাইল অফ রেক্ট্যাঙ্গুলার শেপ ফিগার দেওয়া আছে। তো এখানে লেন্থ ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ অর্ডার স্ট্রিমের লেন্থ দেওয়া আছে 5.3 24.8 এত মাইল আর কি। তো ফার্স্ট অর্ডার, ফার্স্ট অর্ডারের লেন্থ অলওয়েজ ছোট হবে, সেকেন্ড অর্ডারের লেন্থ একটু বড় হবে, থার্ড অর্ডারের লেন্থ আরেকটু বড় হবে, এরকম আর কি রেসপেক্টিভলি। তো আমার এখানে কী কী বের করতে বলছে, নাম্বার অফ স্ট্রিম অর্থাৎ আমার কতগুলো মানে এন ওয়ান ইন টুর মান, নাম্বার অফ স্ট্রিম, তারপর হচ্ছে বাইফ্রিকেশন রেশিও, লেন্থ রেশিও, ড্রেনেজ ডেন্সিটি, যে সূত্রগুলো আমরা দেখলাম সেই সূত্রগুলো আর কি। এই যেটা হচ্ছে আমার ফিগার, তো পরীক্ষায় আপনাদের এই ফিগার দেওয়া থাকবে, বাট ফিগারে হচ্ছে আমার এই যে সংখ্যাগুলো দেওয়া থাকবে না, সংখ্যাগুলো আপনাদের বের করতে হবে, এক এক কয়টা, দুই কয়টা, তিন কয়টা, এই সংখ্যাগুলো আপনারা আগে বের করতে হবে, যে যেটা শাখা নাই সেটা এক, তারপর এক যেখানে মিলিত হয়েছে সেটা দুই, এভাবে আর কি আপনারা প্র্যাকটিস করবেন। তো এভাবে এক দুই তিন চার বের করার পর আপনার কী করতে হবে, সংখ্যা গুনতে হবে যে এক কয়টা আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো, এখানে এক আছে আমার টোটাল হচ্ছে ১৬টার মতো আর কি অ্যাকচুয়ালি। তারপর দুই গুনবেন, দুই আছে মানে সেকেন্ড অর্ডার, সেকেন্ড অর্ডার বলতে দুই কয়টা আছে, দুই এক দুই তিন চার পাঁচটা, তো দুই আছে পাঁচটা, এভাবে থার্ড অর্ডার আছে চারটা, ফোর্থ অর্ডার আছে একটা, ফিফথ অর্ডার আছে একটা, ঠিক আছে। তাহলে টোটাল আমার এই যে ১৬ হচ্ছে এন ওয়ান, পাঁচ হচ্ছে এন টু, এন থ্রি হচ্ছে চার, এন ফোর হচ্ছে ওয়ান, তো সামেশন অফ এন অর্থাৎ টোটাল এন আমার কয়টা, তাহলে ২৭, ঠিক আছে, মানে এটা যোগ করলে হচ্ছে আমার সামেশন অফ এন ২৭। তাহলে এখন আমার এভারেজ বাইফারকেশন রেশিও, তো এভারেজ বাইফারকেশন রেশিওর এই যে এখানে আমার সূত্র দেওয়া আছে, এখানে দেখবেন ভালো করে, এই যে সূত্র এন ওয়ান বাই এন টু, এই যে এন ওয়ান ওয়ান বাই ফোর বা ওয়ান বাই ফাইভ যেটাই বলে রাখবো, এন এন ওয়ান বাই এন টু, এন টু বাই এন থ্রি, এন ফোর বাই যেটা, মানে যটা অর্ডার থাকে। যদি আমার এন সিক্স থাকে তাহলে এর পরেরটা কী হবে, এন এ প্লাস এন ফাইভ বাই এন সিক্স হবে, ঠিক আছে। তো যাই হোক, এই যে বাইফারকে ওয়ান বাই ফোর, এই যে এন ওয়ান বাই এন টু প্লাস এন টু বাই এন থ্রি প্লাস এন থ্রি বাই এন ফোর প্লাস এন ফোর বাই এন ফাইভ, তো এটা যোগ বিয়োগ করে 2.362 আসে। এরপর হচ্ছে আমার এভারেজ লেন্থ রেশিও ওয়ান বাই ফোর, এই যে এটা হচ্ছে আমার লেন্থ এল টু বাই এল ওয়ান প্লাস এল থ্রি বাই এল টু প্লাস, এর সূত্রে দেওয়া আছে একটু আগে দেখবেন, ওই সূত্র অনুযায়ী এখানে বসানো হয়েছে। তিন নম্বর, তিন নম্বর হচ্ছে আমার ড্রেনেজ ডেন্সিটি কত, চার নম্বর ড্রেনেজ ডেন্সিটির সূত্রটা কি, এল ওয়ান এন ওয়ান প্লাস এল টু এন টু, তাহলে আমার এল ওয়ানের মান হচ্ছে কত, এল ওয়ানের মানে যে ম্যাথে দেওয়া আছে এই যে 5.3 মাইল এল ওয়ান, আর এল টু হচ্ছে এই যে সেকেন্ড কি এল টু, এল টু বা লেন্থ হচ্ছে কত 24.8, থার্ড হচ্ছে কি এল থ্রি, এল থ্রি হচ্ছে কত 70.2, এরকম আর কি বুঝছেন। তো এল ওয়ান বাই এল ওয়ান এন ওয়ান প্লাস এল টু এন টু প্লাস এল থ্রি এন এন থ্রি প্লাস এল ফোর ইন্টু এন ফোর প্লাস এল ফাইভ ইন্টু এন ফাইভ ভাগ হচ্ছে যে এরিয়া যে 33,012 দেওয়া আছে এটা, তো এটা ভাগ করলে আমার এটা আসে ড্রেনেজ ডেন্সিটি। এরপর হচ্ছে আমার স্ট্রিম ফ্রিকোয়েন্সি, স্ট্রিম ফ্রিকোয়েন্সি কি সামেশন অফ এন বাই হচ্ছে এডি, সামেশন অফ এন আমরা যে এন ওয়ান প্লাস এন টু প্লাস এন থ্রি যে আমার যেটা বেরোচ্ছে 27 ভাগ হচ্ছে এডি, এত স্ট্রিম বা স্কোয়ার মাইল। তারপর হচ্ছে কি লেন্থ অফ ওভারল্যান ফ্লো, এটা কি এই যে হাফ ইন্টু ওয়ান বাই ডিডি, ড্রেনেজ ডেন্সিটি যে এই এই যে আমার যে ড্রেনেজ ডেন্সিটি বের করছে এটা 0.036 এটা, ঠিক আছে। এরপর হচ্ছে আমার ফর্ম ফ্যাক্টর এফ এফ, ফর্ম ফ্যাক্টরের সূত্র কি বি বাই এল, এখন আমরা জানি যে এরিয়া সমান ড্রেনেজ এরিয়া সমান কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এই যে এল গুণন বি, তাহলে বি এর মানটা বের করতে কী হবে আমার এরিয়াটাকে লেন্থে ভাগ দিতে হবে, তাহলে যে প্রস্থ পাইছি 148.35 মাইল, তাহলে ফর্ম ফ্যাক্টর কি বি বাই এল, এই যে প্রস্থ ভাগ হচ্ছে লেন্থ 0.667। এরপর হচ্ছে আমার কম্প্যাক্টনেস কোফিশিয়েন্ট,
এটা কি 2 ইনটু এল প্লাস বি এখানে 2 রুট ওভার হচ্ছে পাই ইনটু এডি, এটা পাই এডি। এই সূত্রে যে এল এল এর মানটা দেওয়া আছে, বি এর মানটা এখানে দেওয়া আছে, এখান থেকে আমি বের করি এটা পাইছি। ঠিক আছে, তো এটা গেল আমার হর্টনস মেথড গেল। তো এরপর হচ্ছে আমার সেকেন্ড মেথড হচ্ছে স্টেলারস মেথড। ঠিক আছে, তো স্টেলারস মেথডটা হচ্ছে আমার হর্টনস মেথডের মতো, এখানে শুধু একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে কি যে ইন দিস অর্ডারিং সিস্টেম দ্য লিস্ট স্মল স্ট্রিম উইদাউট ট্রিভেটিস আর বিলঙ্গিং টু দ্য ফার্স্ট অর্ডার স্ট্রিম ইন দ্য হিরার্চি, অর্থাৎ শাখা প্রশাখা। অর্থাৎ এই সিস্টেমে হচ্ছে আমার সবচেয়ে ছোট স্ট্রিম যেটা, সবচেয়ে ছোট স্ট্রিম যেগুলো, সেগুলোকে আমি আগে এক ধরবো। বুঝতে পারছেন কি? যেমন এই যে এই ছবিটার কথা আমি যদি বলি, এখানে এখানে আমার সবচেয়ে, এর আগে আমরা কী বলছিলাম, এর আগে আমরা এই যে এর আগে আমরা কী বলছি যে এটা যদি এক হয়, এই যে ছোটোটা এটা তাহলে আমার দুই হবে, তাই না? হর্টনস ম্যাটার, যেমন এটা যদি এক হয় এই ছোটোটা আমার দুই হবে, এরকম বলছিলাম। কিন্তু কিন্তু এই সিস্টেমে স্টেলার মেথডে আমার কী হবে, ছোটো ছোটো যেগুলো আছে সবগুলো আমার এক হবে। অর্থাৎ যে এটা এক, তারপরে যে ছোটোটা আছে এটাও এক, তারপরে যে এখানে দেখেন এটাও এক, এটাও এক। অর্থাৎ হর্টনস মেথডে কী হতো, এটা যদি এক হতো এটা আমার দুই হবে। অর্থাৎ এই যে ছোট শাখা প্রশাখা, তো এখন কথা হলো হর্টনস মেথডে আমার কী হতো, এই পুরোটাই, এই পুরোটাই আমার দুই হতো। বাট স্টেলারস মেথডে কী হয়েছে, এই যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে এক, আর এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমার দুই। পার্থক্যটা হচ্ছে এখানে, অর্থাৎ লেন্থটা আমার কমে যাচ্ছে বাট শাখা প্রশাখা আমার বৃদ্ধি পাচ্ছে। সবগুলোতে আমার সেরে একই, যে এক এক, দুই দুই, এভাবে। তো এখানে আমার সবচেয়ে ছোটো ছোটো ঘরগুলো আমি এক ধরবো, তারপরে এই একের পানিগুলো আমার দুইটা এক মিলিত হয়েছে দুয়ে, তারপরে এই দুইটা দুই মিলিত হয়েছে তিনে, এভাবে আমার আগের মতোই এক মিলিত হয়েছে দুয়ে দুয়ে, এই যে এখানে এক এক দুই, দুই দুই তিন, তিন তিন চার, এরকম। আপনারা প্র্যাকটিস করলে পেরে পার যাবেন আর কি। তো এখান থেকে আমার এখন বের করতে হবে যে এন ওয়ান এন টু কয়টা। তো এন ওয়ান হচ্ছে কোনটা, এন ওয়ান হচ্ছে আমার এই যে এক এক একের সংখ্যা কয়টা। তো যেহেতু আমার ছোটো ছোটো সবগুলোই এক ধরছি, তো এন ওয়ানের সংখ্যা এখানে বৃদ্ধি পাবে। তো ফার্স্ট অর্ডার হচ্ছে 27টা, সেকেন্ড অর্ডারের সংখ্যা কমে যাবে, যেহেতু সেকেন্ড অর্ডারের কিছু অংশ ফার্স্ট অর্ডারে চলে গেছে। সেকেন্ড অর্ডার হচ্ছে 10, থার্ড অর্ডার হচ্ছে 4, ফোর্থ অর্ডার হচ্ছে 1। এটা এখানে আমি ট্রাই করলে দেখতে পারবেন, বুঝতে পারবেন। নাহলে লেকচারটা আপনার ভালো করে একটু পজ করে দেবেন, অথবা একটু ব্যাকে নিয়ে গিয়ে আবার শুনবেন, বুঝতে পারবেন। তো এটা হচ্ছে ম্যাটার। তো এরপরে এন ওয়ান এন টু এন থ্রি এন ফোর পাইলাম। পাওয়ার পর আমার এই যে এইখানে যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো ইউজ করে আমি জাস্ট এভাবে নতুন নতুন মানগুলো বের করব। যে নতুন করে বাইফারকেশন রেশিও যদি চাই, এই যে বাইফারকেশন রেশিও এই সূত্রে বসাবো, এন ওয়ান এন টু এন থ্রির মানগুলো এখানে, এল ওয়ান এল টুর মান বসাবো, এখানে হচ্ছে ডেনেস ডেন্সিটি, এল ওয়ান এন ওয়ান, এই মানগুলো বসে আমরা এই অঙ্কটা নিজেরা অ্যাসাইনমেন্ট হিসেবে সলভ করবো। ঠিক আছে, এরপর আসছে হচ্ছে আমি ল অফ স্ট্রিম নাম্বার। ল অফ স্ট্রিম নাম্বারটা কি, যে দ্য নাম্বার অফ স্ট্রিম সেগমেন্টস অফ ইচ অর্ডার ইন এ ড্রেনেজ সিস্টেম ফর্ম এন ইনভার্স জিওমেট্রিক সিকোয়েন্স উইথ স্ট্রিম অর্ডার নাম্বার। অর্থাৎ এখানে আমার যেটা বলা হয়েছে যে আমার স্ট্রিমের সংখ্যা, স্ট্রিমের সংখ্যাটা আমার স্ট্রিম নাম্বারের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমি যদি এখানে লক্ষ্য করি, যেমন বলে ফার্স্ট অর্ডার স্ট্রিম, এই যে ফার্স্ট এক, এই ফার্স্ট অর্ডারের সংখ্যাটা কত, 27, তাই না? তারপর আমি এই যে সেকেন্ড অর্ডার স্ট্রিম, সেকেন্ড অর্ডারের সংখ্যা কত, 10, থার্ড অর্ডারের সিস্টেম কত, 4। অর্থাৎ স্ট্রিমের সংখ্যা যত বাড়তেছে, এই যে স্ট্রিমের নাম্বারটা যত বাড়তেছে, 1 2 3 4, স্ট্রিমের সংখ্যা কিন্তু ততই কমতেছে, যে 27 10 4 1। তার মানে কি, এই স্ট্রিমের এটা বাড়ার সাথে সাথে সংখ্যাটা কমে। তো এটাই এখানে বলা আছে, ল অফ স্ট্রিম, অর্থাৎ দ্য নাম্বার অফ স্ট্রিম সেগমেন্ট, অর্থাৎ স্ট্রিম সেগমেন্টের নাম্বারটা হচ্ছে আমার স্ট্রিম অর্ডারের নাম্বারের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, যেখানে একটা গ্রাফ আছে যে নিচে হচ্ছে স্ট্রিম অর্ডার নাম্বার, অর্থাৎ 1 ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, আর হচ্ছে স্ট্রিম নাম্বার, অর্থাৎ স্ট্রিমে আমার কয়টা নাম্বার আছে বা কয়টা সংখ্যা আছে। তারপর ল অফ স্ট্রিম লেন্থ, ল অফ স্ট্রিম লেন্থটা কি, যে আমার হচ্ছে স্ট্রিমের সংখ্যাটা যত বাড়বে লেন্থও তত বাড়বে। অর্থাৎ ফার্স্ট অর্ডার, এই যে আমি যদি এই প্রথম দিকে যদি ম্যাথে আসি, এই ম্যাথে, এই যে এখানে দেখেন ফার্স্ট অর্ডারের লেন্থ কত, 5.3, সেকেন্ড অর্ডারের লেন্থ কত, 24.8, থার্ড অর্ডারের লেন্থ কত, 70। তো এই যে যত সংখ্যা বাড়তেছে তত আমার ডিস্টেন্সটা বাড়তেছে। ঠিক আছে, তো যাই হোক, আজকে তাহলে এ পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।
আপনারা সুস্থ থাকেন, ভালোভাবে পড়াশোনা করেন, আর নিজের একটু কোনো কোশ্চেন থাকলে আমাকে ফোন করে জিজ্ঞাসা করতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।